গৃহকর বা হোল্ডিং ট্যাক্স বাড়ি গিয়ে ইয়ন লই বাড়ির মালিক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাঝে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করে। এই ক্ষোভ ও উত্তেজনার বিষয় লই আরা সরজমিনে গো প্রতিবেদন করতাম নামি, যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মকর্তার লয় হতা হয়ে জানা যায়। সুতরাং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনের অনুবলেই চিঠিকরণ পরিচালিত হয়, সেই আলোকে আমরা ট্যাক্স ধার্য করছি জনগণের উপর। বর্তমান 2016 অধ্যাদেশে 27% কর নির্ধারণ থাইলেও 16-17 গ্যাজেট অনুযায়ী আমার অধিকার দিল 27% আদায় না, আর এখনও 17% আদায় করি। অর্থাৎ দাহ্য গরিদ্র পূর্বের নেই, আদায় গরিদ্র পূর্বের নেই, এবং ওয়ান স্টপ সার্ভিস ইনশাল্লাহ রাজস্ব সরকার ফাইভে ওয়ান স্টপ সার্ভিস, এবং আর আপিল ফরম বিতরণ করে দিই কোনো কিছু ছাড়া, বিনিময় ছাড়া। জনগণের যারা সেবা দিত পারে সেবাদার মন মানসিকতা নিয়ে আর অগ্রসরের, এই যারা মনে করেন সংক্ষুব্ধই বেশি মনে করেন তারা আপিল করে বলার সুযোগ আছে। মেয়ানমদায় অ্যাপিল বোর্ড গড়ে দিলি, অ্যাপিল বোর্ডে তারা সম্মুখীন হবো, অ্যাপিল বোর্ড আইব আর যথাযথভাবে সম্মান সহ তারা ডাহাই ডাহানোর পরে তারার দুর্দশা হতা হয়তো মেয়ানমদে উনি উনি একখান সিদ্ধান্ত দিব, আপিল করিব যথাযথ কর্তৃপক্ষের বরাবর আর পরবর্তী শুনানির মাধ্যমে তারা সিদ্ধান্ত দেবে। অর্থাৎ মন্ত্রণালয়ের আইনের আর সব দ্বারাহীরা ইমপ্লিমেন্ট করে আর 17% আগের 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 আইনের অনুবলে আর 17% আছে। আপিলের আর এখনও সিদ্ধান্ত নয়, আর সিদ্ধান্ত তাহলে আর আবার গতকাল শেষে কি আর আবার গতকাল এই মঙ্গলবার গতকাল শেষে কি আর আবার এই মন্ত্রণালয়ের যদি অনুমোদন হয় আর আবার ইয়া দিই। তারপরে ইতিমধ্যে মেয়ের মতন নির্দেশনা আছে যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তার হতাশূন্যন এখন কয়েকজন বাড়ির মালিকের লয় আর হতা হয়। ওই যে কর দেওয়ার জন্য সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স দেওয়ার জন্য দরখাস্ত করেছিলাম কিছুদিন আগে, পরবর্তীতে গতকালকে পুষ্যুগা টিভিতে খবর পাইলাম আর পেপার নিউজ পেলাম যে কর দেওয়ার শেষ ডেট হয়ে যাচ্ছে, আপিল করতে হবে। হ্যাঁ, যদি কিছু বাড়তি হয় তাহলে আপিল করতে হবে। তো পরবর্তীতে আপিল করার জন্য গত পরশুগা আসছিলাম, আপিল করতে আসছি স্যারে আমার দেখলাম যে অনেক টাকার হিসাব দিতেছে, তো আমাকে স্যার এত টাকা কেন, যখন আমার উনি হিসাব দিল পরবর্তীতে দেখলাম যে না হিসাবটা ঠিকই আছে। হ্যাঁ, আমার উনি তারপরে বললো যে আপিল করলে আপনার এই পর্যায়ে আসে যাবে, আমি বললি তাহলে আমি 6 মাসের টাকা দিয়ে ফেলাই আপনি দিতে পারেন। এখন ট্যাক্স হয়তো পেমেন্ট করিবার লাগে আর কি, ট্যাক্স তো অনেক ফেরব যেহেতু নগর উন্নয়নলে মেয়রের সহযোগিতাকরণ করিব, এখন ট্যাক্স মনে হতো একটু বেশি ইয়ে একটু আপিল টাপিল হ্যাঁ আপিল করিবার লাগছি আর কি বুঝছি। আপনি আমি যদি না দিই আমার ময়লা লই আমি কি সারা শহর ঘুরম হাতে করে পলাতিনে করে, এটা তো সম্ভব না। আমার ময়লাগুলো নিচ্ছে কে, তোদের বেতন দিতে হবে না, তো কে দিবে বেতন, আমি তো দিতে হবে। আমি বেতন আমি যদি ট্যাক্স না দিতে ওদেরকে সুইপারদেরকে বেতন দিবে কে না? আসলে রিভিউ করে রিভিউ এত বড় ট্যাক্স নাও বারে ই ব্যবহার মনে দার খুব ভুল বুঝা বুঝি ই আগে যেন আছে হয় আওতা সেমই আছে কিন্তু বুঝা কেন ভুল বুঝা বুঝে দিয়েন, তো এই ট্যাক্স আগে যেন আছে এখন এন এই দূর মাঝে বহু জনের বাহ্য মনে করি এর আবার এইবেলে এর কেন আপিল টাপিল করতে সমস্ত করতে স্যার। এখানে কিছু আলোচনা হয় ডেনিয়া, এখানে যারা কর দিতে আসতেছে তারা আলোচনা করে, এবারে একটু কর বেশি হয়ে যেতেছে না, এত টাকা বসাইছে কেন, এগুলো নিয়ে একটু আলোচনা হয়। আমি আপনি আপনার ওনারা যেভাবে হিসাব দিচ্ছে হিসাব আসলে হয়তো আমাদের গায়ের উপরে, যে আমি একটু আগে ওনাদেরকে বলছি যে যখন একটা চাপ একত্রে আসে তখন আমাদের কাছে খারাপ লাগে, আস্তে 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 যদি এটা হয়ে যেত তাহলে আর এত চাপ আসতো না, হয়তো এখন 5,000 টাকা দিতে কষ্ট লাগে, যদি 3,500-4,000 এইভাবে আগে আর আগে আর যে ট্যাক্স দিয়েছি মনে করেন বহুত মানে তুলনামূলকভাবে হয়তো একটু কম আসিল, এখন মনত একটু বেশি, তো আর ইয়ে নালে এখন অ্যানালাইসিস করে চাইলাম মনে মানে নিজের একটা চিন্তা করে চাইলাম যে হয়তো একটু বেশি, তো আর ইয়ে আপিল করছি যদি ইয়াই কর্পোরেশনে যদি ইয়ে করে জি 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 এখন তো ব্যাগ কিছুর দাম বেশি, ব্যাগ করি এখন এখন ট্যাক্স দিতে দিতে যদি বাড়া দিয়ে ফেলাম পরে তো ট্যাক্স কি দিয়ে তাও বুঝুন না জি 27% অনাজাত হইয়া তো হয়তো আর বাড়ি আসিল যে হজ একখান, এখন ফ্ল্যাট যেহেতু আর অ্যাপার্টমেন্ট করছি এখন অ্যাপার্টমেন্ট হতো অ্যাপার্টমেন্ট আরও বাড়ি গিয়ে তুলনামূলক ক্যালকুলেশন করতে গেলে এখন তো আরও বেশি হয়ে গিয়ে হয়তো 40 ফ্ল্যাট অ্যাসেসমেন্ট ওর এখন ইয়ে নালে হয়তো আর আর পার্সোনাল ওপিনিয়ন হলে হয়তো বেশি ওর ইয়ে নালা হল আর কি না বুঝুন, হয়তো আর বাকি যারা আছে যার মালিক যারা আছে যারা ইয়ে আছে তার কেন তার ব্যাপার, তো আর কেন আর ওপিনিয়ন আর কেন হই এই অ্যাসেসমেন্ট করতে আমি অ্যাপিলও করছি একটু বেশি ওর ইয়ে নালাই আগে নাও দেয় তিন দিন নাও দেয়
এখন যখন আমাকে কর্পোরেশনে চাপাচাপি করে কর দিয়া করবি আনি তার দীর্ঘদিন ধরে না দে এখন যদি দিতে স্যার দিবেলা বাধ্য করে এখন ওদের টেস্ট দুন টেস্ট বেশি ইয়ে এদিন টেস্ট দিন এসে এই সমস্ত কথাবার্তা আসলে টেস্ট বাজ্য বলে মনে হয় অবশ্যই জড়িত কর্পোরেশনে ট্যাক্স ফেলে কর্পোরেশনে জনগণের সেবা দিতে রিবি রাস্তাঘাট উন্নয়ন করতে রিবি কর্পোরেশনের সবসময় রিজার্ভ থাকলে কর্পোরেশনের যেহানো মধ্যে যেহানো কিছু মোকাবিলা করতে রিবি তা ট্যাক্স না দিলে কর্পোরেশনে ঠেমেছে ভাই বর্তমান। তবে ভুল বা শুদ্ধ যাই হোক মানুষ কিন্তু আতঙ্কত আছে আর এই মানুষের আতঙ্ক ভাঙাইবার দায়িত্ব কিন্তু সিটি কর্পোরেশনের। ডেস্ক নিউজ সিপ্লাস টিভি চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিয়ে উঠিন লাগাইলেই হিট জব্বর চলিব।